সালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। আল্লাহ তাআলা আমাদের সকলকে সুস্থ রাখুক, ভালো রাখুক, সুস্বাস্থ্যই সকল রোগের মূল। আচ্ছা, আমরা কিন্তু প্রায় বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করি আমার ইউটিউব চ্যানেল, যেহেতু আপনারা কন্টিনিউ দেখেন, সুতরাং চেষ্টা করি যে কোনো একটা সঠিক বিষয় নিয়ে আপনাদের নিকট বিস্তারিত আলোচনা করার জন্য। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা আমাদের সকলকে সুস্থ রাখুক। আচ্ছা, আজকে আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেই বিষয়টা সম্পর্কে, হেডলাইনটা সম্পর্কে আজকে জানিয়ে দেই আগে। সেই বিষয়টা হচ্ছে ব্রণের সমস্যা। আমার মুখে ভাই প্রচুর ব্রণ ছিল, আমার মুখে প্রচুর ব্রণ ছিল, আমার মুখে প্রচুর ব্রণ ছিল, আমি এই ব্রণ থেকে কীভাবে নিরাময় পেয়েছি এবং এটা থেকে কী কোন কোন ধরনের পদক্ষেপ নেওয়ার কারণে আমি এই ব্রণ থেকে পরিপূর্ণভাবে আলহামদুলিল্লাহ অনেকটাই উপকৃত হতে পারছি, সেই বিষয়টা নিয়ে আমি আপনাদের নিকট বিস্তারিত আলোচনা করব। আপনারা কিন্তু এই ভিডিওটা খুবই গুরুত্ব সহকারে দেখবেন। আমি অন্য কোনো ভিডিওতে এতটা উৎসাহ সাথে, এতটা আনন্দ মানে হৃদয় নিয়ে এবং এতটা হৃদয়স্পর্শীভাবে কথা বলি নাই, কারণ আমি নর্মালিভাবে কথা বলার চেষ্টা করি। কিন্তু আজকে একটা আমার জন্য গুড নিউজ এবং এটা যাতে আপনাদের জন্য গুড নিউজ হয় এবং আপনারা যাতে করে উপকৃত হতে পারেন এবং অনেক বেশি উপকৃত হতে পারেন, সেই বিষয়টা নিয়ে আলোচনা করব, ঠিক আছে? সুতরাং আজকে নিঃসন্দেহে আপনারা ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন এবং এটা আমার রিকোয়েস্ট বলেন, এবং যাদের ব্রণের সমস্যা আছে ওনাদের জন্য এটা একদম বেস্ট 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 পলিসি। আজকে বিষয়গুলো আলোচনা করব, কোন ধরনের খাবার খেতে হবে ব্রণের সমস্যায় থাকলে বেশ কিছুদিন, কোন ধরনের মেডিসিন সেবন করতে হয়, কীভাবে আমাদের স্কিনটা, মুখের যে ফেস ওয়াশ ইউজ করতে হবে, কোন ধরনের ফেস ওয়াশ ইউজ করলে আমার মুখে ব্রণের সমস্যাটা পরিপূর্ণভাবে পরিত্রাণ হবে, সেই বিষয়ে আলোচনা করব। এবং আরও আলোচনা করব কীভাবে আমরা পরিপূর্ণভাবে আমার মুখের সমস্ত ব্রণের সমস্যা থেকে পরিত্রাণ পেতে পারি, ঠিক আছে? আমি কিন্তু কোনো, আবার বলতেছি, কোনো ভিডিওতে এতটা স্পিডলি, এতটা স্পিডভাবে বলি না এবং এতটা আগ্রহের সাথে বলি না। সুতরাং আজকে আমি সম্পূর্ণ ভিডিওটাই সাজাইছি, একটু ভিডিওটা লম্বা হবে কিন্তু আপনারা বিস্তারিত দেখতে থাকুন। আচ্ছা, ব্রণের সমস্যার ক্ষেত্রে প্রথমে যে জিনিসটা আমাদের খেয়াল রাখতে হবে সেটা হচ্ছে আমার স্কিনটা কেমন, আমার যে মুখের যে স্কিনটা, ত্বকটা, ত্বকটা কেমন ত্বক সেই বিষয়টা নিয়ে আগে আলোচনা করতে হবে। আমার ত্বকটা যদি শুষ্ক হয় তাহলে এক ধরনের, আমার ত্বকটা যদি তৈলাক্ত হয় তাহলে এক ধরনের, ঠিক আছে? এখন আসি, শুষ্ক এবং তৈলাক্ত অবস্থায় যদি মুখে ব্রণ থাকে তাহলে কী করব। যদি শুষ্ক অবস্থায় ব্রণ থাকে তাহলে পিম্পল, যে পিম্পল ডাই যে ইয়াটা আছে, ফেস ওয়াশটা আছে, বিশেষ করে যেই কোম্পানিটাই ভালো হয়, আমি নির্দিষ্ট কোনো কোম্পানি বলব না, যেটা পিম্পল সমস্যাজনিত এটা আপনি ইউজ করবেন, ঠিক আছে? আর যদি আপনার মুখে তৈলাক্ত থাকে, যে আপনার মুখটা তৈলাক্ত, তাহলে আপনার ওয়েল কন্ট্রোল যে রিলেটেড যে ফ্রেশ ওয়াশগুলো আছে এটা ইউজ করবেন, কারণ আপনার ওয়েলটা যদি ঠিক হয়ে যায় মুখের তৈলাক্ত উপাদানটা কমে যায়, আপনার ব্রণটা কমে যাবে। আর যারা শুধু মুখে ড্রাই, যে তৈলাক্ত না মুখ, তাদের ক্ষেত্রে ফার্স্ট খেয়াল রাখতে হবে, যদি আপনার মুখে ড্রাই থাকে তাহলে আপনাকে পিম্পল, আপনার তো এক তৈলাক্ত নাই, সুতরাং আপনাকে পিম্পল ফ্রেশ যেটা, যে ফ্রেশ ওয়াশটা, এটা আপনাকে নিতে হবে, ঠিক আছে? আচ্ছা, এখন এসে সবার জন্য ব্রণের সমস্যা। এক তো ফ্রেশ ওয়াশ ইউজের কথা বলে দিলাম, তাহলে আপনার তৈলাক্ত উপাদানটা চলে যাবে এবং ব্রণের এটাও ঘাটতিটা কমে আসবে এবং স্কিনটা পরিষ্কার থাকবে। সুতরাং দৈনিক দুইবার যেই ফ্রেশ ওয়াশ ইউজ করেন না কেন, দৈনিক দুইবার ফ্রেশ ওয়াশ দিয়ে ভালো করে মুখ ধুয়ে নেবেন। এক হয়েছে রাত্রে ঘুমানোর আগে, আরেকবার হয়েছে সকালে ঘুম থেকে উঠার পরে, ঠিক আছে? আর সম্ভব হলে বিকালে আরেকবার, তো অবশ্যই ফ্রেশ ওয়াশ দিয়ে মুখটা ধুয়ে নেবেন, অন্তত দুইবার প্রতিদিন ধোয়ার চেষ্টা করবেন, ঠিক আছে? তাহলে কী হবে, আপনার মুখের মধ্যে যে জীবাণুগুলো থাকার কথা ওই জীবাণুগুলো থাকবে না, ঠিক আছে? আচ্ছা, সেকেন্ড অপশনে আসি, সেটা হচ্ছে কিছু খাবার আমাদেরকে মেনটেন করতে হবে, ঠিক আছে? মেডিসিনের বিষয় পরে আসি, খাবার আমাদেরকে মেনটেন করতে হবে, প্রচুর পরিমাণ পানি খেতে হবে, পর্যাপ্ত পরিমাণ পানি খেতে হবে, যাদের ব্রণের সমস্যা ভুগতেছেন, পর্যাপ্ত পরিমাণ, ঠিক আছে? যেমন আপনি যদি অনেক বেশি পানি খান তাহলে আপনার স্কিন ভালো থাকবে এবং ব্রণের যে উপাদানগুলো রয়েছে, যে কারণে ব্রণ হয়, এটা অনেকটাই স্কিন থেকে নিরাময় হয়ে যাবে। এবং সবুজ শাকসবজি খেতে হবে পর্যাপ্ত পরিমাণ, এটা ধরেন আপনি 6 মাসের নিয়মগুলো মেনে চলবেন, প্রচুর পরিমাণ কি সবুজ শাকসবজি খেতে হবে, তাজা সবুজ শাকসবজি। এবং আরেকটা কাজ করতে পারেন, প্রতিদিন আপনি টক দই খেতে পারেন, টক দই খেলে কী হয়, স্কিনটাকে ভালো থাকে এবং টক দইয়ের মধ্যে এমন ব্যাকটেরিয়া রয়েছে যে ব্যাকটেরিয়াটা স্কিনের মধ্যে বিভিন্ন ধরনের যদি দূষিত উপাদান থাকে ওইটাকে নষ্ট করে দেয়, কারণ টক দইয়ের মধ্যে যে উপাদানটা থাকে সেটা হচ্ছে উপকারী ব্যাকটেরিয়া, আর উপকারী ব্যাকটেরিয়া ত্বকের ক্ষতিকর ব্যাকটেরিয়াকে ধ্বংস করে দেয়। সুতরাং অবশ্যই আপনি প্রতিদিন টক দই খেতে পারেন,
এবং আপেল খেতে পারেন, কারণ আপেল স্বাস্থ্যসম্মত একটা খাবার যেটা আমার স্কিনটাকে ভালো রাখতে অনেক ভালো ভূমিকা পালন করবে। এরপরে আপনি কলা খেতে পারেন নিয়মিত, নিয়মিত যদি কলা খান তাহলে আপনার স্কিন ভালো থাকবে, সুস্থ থাকবে এবং সতেজ থাকবে, ঠিক আছে। এবং যারা ধূমপান করেন প্লিজ আপনারা ধূমপান ছেড়ে দেন, কারণ আপনাদের ধূমপান কিন্তু স্কিনের জন্য অনেক ক্ষতি নিয়ে আসে। এবং প্রতিদিন অন্তত একটা কাঁচা রসুনের আপনার কোয়া খাওয়ার চেষ্টা করবেন, প্রতিটা একদম এক স্লাইড পরিমাণ ছোটো একটা করে আপনি পানি দিয়েও খেতে পারেন, বা নর্মালি যদি আপনি ভাতের সাথে খেতে চান বা যেই ধরনের খাবার খেতে চান ওই খাবারের সাথে খান, তাহলে আপনার ইফেক্টিভ ভূমিকা রাখবে। এরপরে আপনাকে সবুজ শাকসবজি খেতেই হবে, পানি তো পর্যাপ্ত খাওয়ার চেষ্টা করতে হবে এবং একটু পরিশ্রমী হতে হবে, তাহলে স্কিনটা ভালো থাকবে, ঠিক আছে। এই ধরনের শাকসবজি জাতীয় খাবার এবং এই ধরনের খাবারগুলো আপনাকে অন্তত 6 মাস নিয়মিত মেনটেন করতে হবে। এরপরে আসি আপনার এজ অনুযায়ী আপনাকে কোন ধরনের পদক্ষেপ গ্রহণ করতে হবে। আপনাকে সবচেয়ে প্রধান যে পদক্ষেপটা গ্রহণ করতে হবে এবং সবচেয়ে প্রধান যে পদক্ষেপটা আপনার জীবনের ভূমিকা রাখবে সেটা হচ্ছে আপনাকে সঠিক মেডিসিন সেবন করতে হবে। পাশাপাশি কেমন কোন ধরনের মেডিসিন সেবন করতে হবে, ফার্স্ট ওয়ান, যদি কারোর বয়স 14 বছরের উপরে ব্রণের সমস্যা হয়ে থাকে তারা স্কয়ার কোম্পানির ফুনা প্লাস একটা ক্রিম আছে, আমি আবার বলে দিচ্ছি, স্কয়ার কোম্পানির ফুনা প্লাস একটা ক্রিম আছে, ফুনা প্লাস জেল। এই ফোনা প্লাস জেলটা আপনি প্রতিদিন রাত্রে ব্যবহার করতে পারেন টানা 2 থেকে 3 মাস। অবশ্যই এইটা ব্যবহার করার আগে আপনার স্কিনটা আরেকজন যে চর্মরোগের ডক্টরকে পরামর্শ নিয়ে করবেন, ঠিক আছে, কারণ এই ক্রিমটা আপনার জন্য কতটুকু ইফেক্টিভ একজন চর্মরোগের ডক্টর ভালো বলে দিতে পারবে, কিন্তু 90% ক্ষেত্রেই পেশেন্টদের ক্ষেত্রে আপনি ফোনা প্লাস ক্রিমটা আপনি ব্যবহার করতে পারেন এবং এটা আপনার যে মুখের ব্রণের সমস্যাটা গাঁথতিটা দূরীকরণে বদ্ধ পরিসর ভূমিকা পালন করবে। এভাবে আপনি যদি এটা 3 মাস ইউজ করেন, পাশাপাশি ডক্সিক্যাপ একটা ট্যাবলেট আছে যেটা প্রতিদিন একটা করে আপনি 3 মাস খেতে পারেন, ঠিক আছে, প্রতিদিন একটা করে 3 মাস, ঠিক আছে। অবশ্যই সেটা একজন ডক্টরের পরামর্শ অনুযায়ী আপনার অবস্থা অনুযায়ী আপনি সেবন করতে পারেন 3 থেকে 6 মাস। প্রথম 1 মাসেই দেখবেন যে আপনার ব্রণের পরিমাণ 40% কমে আসছে প্রথম 1 মাসে, বুঝতে পারছেন। এই যে খাবারগুলো বলতে বললাম এগুলো তো আপনি মেনটেন করবেনই, পানি পর্যাপ্ত খাবেন, শাকসবজি জাতীয় খাবার খাবেন, পাশাপাশি ফোনা প্লাস জেলটা ইউজ করবেন এবং ডক্সিক্যাপ যে ট্যাবলেটটা আছে এটা প্রতিদিন একটা সেবন করবেন, বা ডক্সিক্যাপ 100 বা ডক্সিন 100, যেটাই হোক এই গ্রুপের যে কোনো একটা কোম্পানির, ভালো একটা কোম্পানির মেডিসিন আপনি সেবন করলেই হবে প্রতিদিন একটা করে, ঠিক আছে। এটা যদি কন্টিনিউ আপনি খেতে থাকেন দেখা যাবে আস্তে 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 করে আপনার ব্রণের সমস্যাটা পরিপূর্ণভাবেই পরিত্রাণ হয়ে গেছে ইনশাআল্লাহ, ঠিক আছে। এটা আপনার স্বাস্থ্যের জন্য অনেক ভালো ভূমিকা রাখবে এবং ব্রণের সমস্যাটা প্রতিরোধের ক্ষেত্রে ভদ্র পরিসর ভূমিকা রাখবে, ঠিক আছে। এটা যদি আপনি মেনটেন করেন তাহলে দেখা যাবে আস্তে 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 আপনার ব্রণের সমস্যা থেকে পরিত্রাণ পেয়ে গেছেন। আমি কিন্তু নিজেও অনেক সাফার করছি ব্রণের সমস্যা নিয়ে, ঠিক আছে। এই যে এই পদ্ধতিটা আমি অবলম্বন করছি এবং আমি একজন অনেক বিশেষজ্ঞ একজন ডক্টরের পরামর্শ অনুযায়ী এই যে কথাগুলো বললাম এগুলোই আমি মেনটেন করছি, বাস এর চেয়ে বেশি কিছু নয়। এবং আমি এই বিষয়টা অনেককেই পরামর্শ করছি যেহেতু আমি একটা মেডিকেল সায়েন্স স্টুডেন্ট, একজন ফার্মাসি স্টুডেন্ট, বি ফার্ম করতেছি বা চালো ফার্মেসি, সুতরাং আমার এই স্বল্প মেধাই আমি চেষ্টা করছি এই বিষয়টা নিয়ে আপনাদের সামনে উপস্থাপন করার জন্য, কারণ ব্রণের সমস্যার জন্য আমরা অনেক দৌড়াদৌড়ি করি, কারণ আমাদের সবচেয়ে বেস্ট যে অঙ্গ সেটি আমাদের কিন্তু মুখ, সে মুখের মধ্যে যদি বিভিন্ন ব্রণের সমস্যা থাকে এবং ব্রণের সমস্যা আমরা সাফার করতে থাকি এটা কিন্তু আমাদের জন্য অনেক বেশি বেদনার এবং এটা আমাদের জন্য মনে হয় যে খুবই ভয়ানক পরিস্থিতি এবং নিজের কাছে নিজেকে খুব অসহায়ত্ব মনে হয়, ঠিক আছে। সুতরাং এই বিষয়টা নিয়ে কখনোই আর বিব্রত হবেন না এবং আপনি যদি নিয়মিত এই ব্রণের সমস্যার জন্য এই মেডিসিনটা সেবন করেন তাহলে দেখা যাবে যে, বা এই পদ্ধতিগুলো সেবন করেন তাহলে আপনাকে আর ব্রণের সমস্যায় সাফার করতে হচ্ছে না, ঠিক আছে। আল্লাহ তালা আপনাদের সকলকে সুস্থ রাখুক, ভালো রাখুক, সুস্বাস্থ্যই সকল সুখের মূল। যদি কোনো বিষয় সম্পর্কে জানার আগ্রহ থাকে যে অন্য কোনো বিষয় সম্পর্কে জানতে চাচ্ছি ভাই, তাহলে অবশ্যই আমাদেরকে মেসেজ করবেন, আমরা চেষ্টা করব ওই বিষয়টা নিয়ে আপনাদের নিকট বিস্তারিত আলোচনা করার জন্য। সুস্থ থাকবেন, ভালো থাকবেন, সুস্বাস্থ্যই সকল সুখের মূল। আসসালামু আলাইকুম।